তো গাইস কুমার টুলিতে ভিডিও করতে এসেছিলাম, এসে দাদার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ একদম। দাদা একটু কিছু বলো। হাই, শুভ মহালয়া সবাইকে, অ্যাডভান্স কি বলে ওটা, শুভেচ্ছা, হ্যাপি দুর্গা পূজা। হাঁপিয়ে গেছি গাইস, মানে মানে এত সব মানে আসার পর থেকে আমি নিজেই ব্লগ কন্টিনিউয়াসলি করতে পারছি। আমি কালকে দাদার লাইফটা দেখছিলাম রাতে, আমি ভাবলাম জিজ্ঞেস করেছিলাম তোমায়, আমি কমেন্ট করেছিলাম, তুমি বললে হ্যাঁ ইচ্ছা তো আছে যাবো। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ দে। কি চ্যানেল নাম? কি চ্যানেল নাম? মিস্টার বমরাই। একদম একদম। কি করো ব্লগ? একদম একদম। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো, নাইস, ফাটাফাটি। এখানে আরও অনেকে এসছে, সবার চ্যানেলের নাম জানি না, একা একে বলে দাও সবাই হচ্ছে। সময় যতই অঠে না হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য, এতটুকু আধার যেন না থাকে মনে। মায়ের আশীর্বাদে তো সবার অধিকার, তাই সময় যতই অচেনা হোক, উৎসবের পরশ লাগবেই প্রাণে। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলক দেব, দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দেখতেই পাচ্ছ এখন কুমারটুলিতে কতটা ভিড়, মাইক ছাড়া ভিডিও করছি, জানি না কিরকম আসছে। এদিকে ভাই আছে, ইয়ো ইয়ো ইয়ো, দা অ্যাংলা বং, ইয়ো ইয়ো ইয়ো। ভাইয়ের সাথে অনেকদিন পর মানে দেখা হলো, মানে ফার্স্ট টাইম ওর সাথে আমার কথা হয়েছিল এর আগে যে দেখা করবো, আর হয়ে উঠছিল। চলো দেখা যাক, দেখতেই পাচ্ছ কুমারটুলিতে অনেক ভিড়। বিশাল গরম লাগছে, আর সেরকম করতে পারিনি,
তো ওই ভিডিওটা মানে প্রচুর মানে তাও তখন ফাঁকা ছিল, আর আজকে যা ভিড়, মানে একটা ঠাকুরের যা চোখ আসছে তার জায়গায় মিনিমাম 10-15 জন মানে ভিডিও করার বা ফটো করার জন্য পুরো ঝামেলা লেগে গেল ওখানে, ঝামেলা মানে ওই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, বেরিয়ে এসেছি। আর ভিডিওতে প্রহ্লাদার সাথে দেখা হয়েছিল, তোমরা তো সেটা দেখতেই পারলে প্রথমে, তো চলো আর যদি কিছু দেখতে পাই তাহলে অবশ্যই দেখাবো। সো গাইজ, এখন আমরা আছি পুতুল বাড়ির সামনে, দেখতেই পাচ্ছ আগের বারও একটা ভিডিও করেছিলাম, এই যে পুতুল বাড়ি, কাকা চলে এসেছে, সেই কাকার ভিডিও করেছিলাম, মনে আছে কাকা? ভালো আছো? কাকা চিনতে পেরে গেছে, এদিকে এতগুলো ব্লগার সব ব্লগ করেছে, সবার চ্যানেলে ব্লগ পেয়ে যাবে, পুতুল বাড়ি এক্সপোজ করে দিয়েছে। এই যে কাকা এখন ফোনে ব্যস্ত আছে, কাকা এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, ওই যে এটা উইছে, এটা সব থেকে সবাইকে এক্সপোজ করে দিচ্ছে, বলছে মাস্ক পরে, নিজে মাস্ক পরে না, ওটা কি মাস্ক পরে? সেটা বিড়াল নিয়ে, বিড়াল নিয়ে ভিডিও করছে, তো সবার চ্যানেলে পেয়ে যাবে তোমরা, পুতুল বাড়ি এক্সপোজ, কুমার টুলি ভিডিও পেয়ে যাবে, চলো।